नमस्कार बंधुरा, क्रॉप प्रोटेक्शन चैनले आपनादेर सबाइके स्वागतम। आज आबारो एकटा भिडियो निये आपनादेर सामने चले एलाम। खरीफ मौसुमे जे भेराइटीटा बेशी चाष हय सेटा होच्छे 7029। एई 7029 एर क्षेत्रे आपनार जमिते रोग पोकार उपद्रव किन्तु बेशी थाके। एर जन्य आपनादेर आगाम व्यवस्था निये दरकार। प्रथमेई बोलते हय जे रोग पोकाटार जन्य सेटा होच्छे माजरा पोका एवं खोला पचा बा कोड़ा पचा। एई दुटो लाल स्वर्ण धानेर क्षेत्रे आपनादेर खूब उपद्रव करे। एर जन्य कि व्यवस्था ग्रहण करबेन सेई निये आजकेर एई विस्तारित भिडियो। आमार ए भिडियोटी स्किप ना करे शेष पर्यन्त देखुन, आशा करी आपनादेर उपकारी लागबे। चलुन ताहले भिडियोटा शुरू करा जाक। लाल स्वर्ण धानेर क्षेत्रे माजरा पोका एवं खोला पचा एकटा कमन जिनिस। एर हाथ थेके रेहाई पावार जन्य जे व्यवस्थागुलो आपनादेर ग्रहण करते हबे सेइगुलो होच्छे, प्रथमे बोली माजरा पोकार जन्य। माजरा पोका आपनार जमिते लागुक छाई ना लागुक आपनादेर किन्तु व्यवस्था ग्रहण करते हबे, ना होले किन्तु माजरा पोकार हात थेके रेहाई पावा खूब मुश्किल। जेमन आमि जे जमिर भिडियोटी करछि, एई गाछेर बयस मिनिमाम 40 থেকে 41 দিন হয়ে গেছে। আপনারা দেখি বুঝতে পারছেন এই জমিতে মাজরা পোকা দু এক জায়গায় লেগেছিল। তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটাও বলব, ব্যবস্থা গ্রহণ করবেন সেটাও আমি কিন্তু এই ভিডিওতে বলব। প্রথমেই যেটা বলতে হয়, যদি আপনাদের পকেট পারমিট করে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন FMC কোম্পানির কোরাজেন। প্রতি 15 লিটার জলে 6 ml করে দিয়ে স্প্রে করবেন। এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো কোম্পানির কাটআপ হাইড্রোক্লোরাইড SP প্রতি 15 লিটার জলে 25 গ্রাম করে দিয়ে আপনারা স্প্রে করবেন। এটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা দিতে পারেন অ্যাসিফেট 97% প্রতি 15 লিটার জলে 25 গ্রাম করে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা দিতে পারেন অ্যাসিফেট, যে কোনো কোম্পানির অ্যাসিফেট 75% প্রতি 15 লিটার জলে 40 গ্রাম হিসেবে স্প্রে করতে হবে। আমি কেন এই ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো খুব পাওয়ারফুল ওষুধ। আপনার পোকাকে যেমন মারবে সেরকমভাবে পোকার ডিমটাকেও নষ্ট করবে। এবার আপনারা যদি লিকুইড কীটনাশকের দিকে যান তাহলে বলতে হয় যে কোনো কোম্পানির পপেনোফস তার সাথে সাইফারমেথ্রিন 5 কড়া থাকবে, সেই ওষুধগুলি ব্যবহার করুন। কারণ এই ওষুধগুলিতে 3টি কাজ করবে। 1 নম্বর হচ্ছে মাজরা পোকা দমন হবে, 2 হচ্ছে পাতা মোড়া দমন হবে, তার সাথে সামা দমন হবে, এবং যদি আপনার জমিতে মাকড় লেগে থাকে সেটাকেও দমন করবে এই পপেনোফস এবং সাইফারমেথ্রিন। এটাও যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো কোম্পানির ক্লোরোপাইরিফস তার সাথে সাইফারমেথ্রিন যে 5গুলো আছে, যে ওষুধগুলি আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই দুটো ওষুধেরই ডোজ দেবেন প্রতি 15 লিটার জলে 30 ml করে দিয়ে। আমি যে কীটনাশকগুলোর নাম আপনাদেরকে বললাম, এই কীটনাশকগুলোর মধ্যে যেটা আপনার পকেট পারমিট করবে সেটা আপনি ব্যবহার করবেন। এই গেল আমার মাজরা পোকার কীটনাশকের কথা। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে খোলা পচা।
একটু দামি ওষুধের দিকে যদি যান তাহলে আপনারা যে কোনো কোম্পানির থাইফ্লুজামাইড প্রতি 15 লিটার জলে 15 ml করে দিয়ে স্প্রে করবেন। এর ডিউরেশন কিন্তু অনেক বেশি এবং কার্যকারিতা অনেক বেশি। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা দিতে পারেন যে কোনো কোম্পানির অ্যাজিস্ট্রোবিনের সাথে টিপোকোনা জল। এটাও একটু দামি ওষুধ, এটাও কিন্তু কাজ অনেক বেশি। এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি দিতে পারেন যে কোনো কোম্পানির হেক্সাকোনা জল 5% প্রতি 15 লিটার জলে 30 ml করে দিয়ে স্প্রে করবেন। এই ছিল আমার খোলা পচা নিয়ে কথা। এবার আমি বলি, আপনারা হয়তো ভাববেন যে দুরকম ওষুধ একসাথে স্প্রে করবো কি না। হ্যাঁ, অবশ্যই স্প্রে করা যাবে, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে দুটো ওষুধ একসাথে ব্যারেলে মেশাবেন না। কীরকম? প্রথমে কীটনাশকটা আলাদা করে গুললেন, ব্যারেলে ঢাললেন, ব্যারেলে জল ভর্তি করলেন, এরপরে খোলা পচার ওষুধটি আলাদা করে গুললেন, ব্যারেলে ঢাললেন, আবার ব্যারেলের জল ভর্তি করলেন। এইভাবে আপনি দুটো তিনটে ওষুধ মেশাতে পারবেন। কিন্তু কখনোই একবারে ড্রামে ডাইরেক্ট দিয়ে জল ভর্তি করলেন এভাবে করবেন না, তাতে মিশ্রণটা ভালো হয় না এবং কার্যকারীও ভালো পাওয়া যায় না। এই জন্য বলা হয় যে দুটো ওষুধ যখন আপনি মিশ্রণ করে স্প্রে করবেন যেন আলাদা আলাদা করে গুলে ব্যারেলে ঢালতে। শেষে আরও একটা কথা আমি বলে রাখি, স্প্রে যখন করবেন একটা স্টিকার বা স্প্রেডার ব্যবহার করবেন, কারণ আকাশের কথা তো বলা যায় না কখন বৃষ্টি নেমে যায়। সেই জন্য স্প্রেডার অবশ্যই ব্যবহার করবেন, এবং স্প্রেডার ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি 15 লিটারের ট্যাঙ্কি ব্যবহার করছেন, সম্পূর্ণ জল ভর্তি করে নিলেন, শেষে স্প্রেডারটা বা স্টিকারটা দিয়ে মুখ বন্ধ করে দেবেন এবং স্প্রে করবেন, তাতে আপনার উপকার হবে। কেন বললাম এই কথা? এই কথা বলার কারণ হচ্ছে স্প্রেডার যখনই আপনি ব্যারেলে ভালো করে মিশ্রণ করে দেবেন তাতে ফেনা তৈরি হবে এবং তাতে নজলের মুখটি আপনার বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য স্টিকার বা স্প্রেডার ব্যবহার করবেন, ব্যারেল ভর্তি করে দেওয়ার পরে ওপরে ফেলে দিয়ে মুখ বন্ধ করে স্প্রে করবেন। এই ছিল আজকে আমার এই ভিডিও। আর আজকে আমি যে ভিডিওটি করছি যে জমিতে, সেই জমির গাছের বয়স 40 থেকে 41 দিন হবে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ঝাড় নিয়েছে জমিটির গাছগুলি। আমি এটা কাউন্ট করে দেখলাম এক একটা ঝাড়েতে মিনিমাম 30 থেকে 35টি পাশকাঠি আছে। দেখতে পাচ্ছেন আপনারা ঝাড়গুলো নিশ্চয়ই, প্রত্যেকটা ঝাড়ে 30 থেকে 35টি পাশকাঠি আছে। এই ধরনের জমিতে আপনাদের স্প্রে করার সিস্টেম হচ্ছে খুব দ্রুত হাঁটা যাবে না, আস্তে আস্তে হাঁটতে হবে, কারণ এই জমিতে পাশকাঠির সংখ্যা যেহেতু বেশি আছে সেহেতু আপনাকে হাঁটতেও একটু আস্তে হবে। কারণ আপনার অন্যান্য জমিতে যখন 12টা, 14টা বা 20টি পাশকাঠি থাকে সেই জমিতে গাছের চাপও কম থাকে, এই জমিতে যেহেতু পাশকাঠির সংখ্যা বেশি আছে সেহেতু পাতার সংখ্যাও বেশি আছে। আস্তে হাঁটলে কী হবে? আস্তে হাঁটলে প্রত্যেকটা পাতাতেই জলটা পড়বে এবং তাতে আপনার উপকারও বেশি হবে। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন।